Oh my God! আমি জানি এই টাইমটা ব্লগিং এর জন্য উপযুক্ত নয়, তবু কি করব, আমি না করে পারছি না। আমি জাস্ট মানে কি বলবো, আমি সাথে পারবো না যে কি আনন্দ আমার হচ্ছে। আমি জানি এটা আনন্দ করার সময় মোটেও নয়, মোটেও আনন্দ করার সময় নয়, এটা অত্যন্ত সিরিয়াস টাইম। এই টাইমটা আমফানের থেকেও বড় ঝড় আমাদের দিকে আসতে চলেছে, যদিও বা জানি না, আমি লাইভ রিপোর্ট দেখিনি, সম্ভবত ঝড়টা ওড়িশার দিকে ঘুরে গেছে। তো আমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে জোয়ার উঠে গেছে, তো জলটা অনেকটা মানে জল প্রচন্ড লেভেলে উঠে গেছে। তো আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখে নিচ্ছি, তোমরা দেখে নাও। এটা কিন্তু সম্পূর্ণ রাস্তা জলে ভরে গিয়েছে। এগুলোই ছিটা বেজে আসছিল, বৃষ্টি বৃষ্টি হয়েছিল তো যার জন্য। ওপাশে তোমরা দেখতে পাচ্ছ যত অনেক লোকের বাড়ি আছে সেগুলো কিন্তু প্রায় ডুবু ডুবু অবস্থা। ওখানটাতে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ওখানটাতে কিন্তু লোকেদের বাড়ির দরজা পর্যন্ত জল উঠে গেছে। আমি শহরের দিকে মানে টাউনশিপ, হলদিয়ার টাউনশিপ কিংবা পুরো হলদিয়ার বড় বড় নদীর ধারের দিকে যাইনি, কারণ ওই জায়গাগুলো শহর অঞ্চল, তো সাধারণভাবে ওখানে পাকা বাড়ি কিন্তু 99.9% থাকবে। তাই আমি গ্রামের দিকে যেখানে কাঁচা বাড়ি মানে মাটির বাড়ি কিংবা হালকা অল্প পাকার বাড়ি, সেই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আমি পারতাম পুরো হলদিয়াটা যাওয়ার, কিন্তু আমি অতটা করিনি, অত বড় ব্লগ আমি বানাতে চাই না, তাতে তোমাদেরই দেখার ইন্টারেস্টও কমে যাবে। যতটুকু পেরেছি তা আপনাদের সাথে তুলে ধরলাম, তোমাদের সাথে তুলে ধরলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাড়িটা পুরোপুরি ভাবে ডুবে যাচ্ছে। আমরা এখন প্রায় অনেকটা জলেই কিন্তু হাঁটছি। এটা কিন্তু ভাটার মুহূর্তে, তো একটু আগে কিন্তু জল আরো অনেক বেশি ছিল, তোমরা দেখতে পাবে। এখানে দেখো লোকেদের পুকুর কিন্তু পুরো ডুবে গেছে। চেষ্টা করছি যাওয়ার, রাস্তার পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুকুর, মানে এক পাও যদি এদিক ওদিক হয় পুরোপুরি শেষ, জাস্ট এক হাত চওড়া চওড়া রাস্তা।
জাস্ট এক হাত। এখানে কিন্তু আমি পুরো ডুবে ডুবে যাচ্ছি বলতে গেলেই চলে। এটা পুকুর, ওরা কি পাগল। এটা আমাদের পাড়ারই একজন লোকের মামার বাড়ি, চলে এসেছি। বাপ রে বাপ, এখানে কত জল, ঘরে কি এত জল, এখানে কিন্তু পুরোপুরি জল ভর্তি। তোমরা দেখতে পাচ্ছ আমি কত দূর ডুবে গেছি, তো বাড়ি অবধি তো জল উঠে গেল। বাপরে, এখানে কেমন পাঁক টাইপের আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুরোপুরি জল ভর্তি। সব মানে ট্রান্সফার করেছো তো অন্য জায়গায়? বাবা, আমরা জানি ঝড়ের ভয়ে আমরা তুলে রাখবো। হ্যাঁ, সে আমরা সে ঝড় খেয়ে বন্ধ করে দিই, কিন্তু জলে যা আসে সোজা যা আসে ঘরে, মানে এক ফোঁটাও ভাবারও টাইম দেয়নি। এক ফোঁটা ভাবার টাইম দেয়নি। নিজের বাড়ি ছেড়ে কি করে যাবে লোক, মাটির বাড়ি ছেড়েই যেতে যাচ্ছে না। এখানে কিন্তু ঝড় প্রায় শুরু হয়ে গেছে বললেই চলে। ও মাই গড, তোমরা এই দৃশ্যটা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ঝড়ের জন্য কিন্তু আর জলের জন্য কুকুর কিন্তু দেখো বাড়ির কারণ হিসেবে উঠে গেছে। এই অবলা প্রাণীদেরও কিছু করার নেই, এটাই এদের কাছে একমাত্র সম্বল, অবস্থা খারাপ। তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আসার সময় কিন্তু খুবই প্রবলেম হচ্ছে, আমি একটু জুম করে দেখাই। তো দেখতে পাচ্ছ এক হাঁটুরও উপরে কিন্তু জল, ওখান থেকে আসতে খুবই সমস্যা, জোয়ারে পুরো ডুবে গেছে। এদিকে দেখতে পাচ্ছ তোমরা ভাটার কাছে পুরো জল কিন্তু ডুবে গেছে, লোকেদের বাড়ির এটা ভিত, ভিত কিন্তু পুরো প্রায় ডুবে গেছে। এখানে লোকেদের বাড়িটা কিন্তু পুরো মানে কি বলবো, দাবা ভেতর অবধি জল চলে গেছে। আমি যতটা সম্ভব এখানটার পুঙ্খানুপুঙ্খ এক্সপ্লোর করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোক মাথায় করে নিয়েই যাচ্ছে সব চারিদিকে। এখানে কিন্তু পুরোপুরি প্রায় ডুবে গেছে চারিদিকে, তোমরা দেখতে পাচ্ছ এগুলো ভাটার রাস্তা, রাস্তা নেই, রাস্তা একেবারে নেই বললেই চলে। আমি যতটা সম্ভব এক্সপ্লোর করার চেষ্টা করছি এই জায়গাটা। তো জায়গাতে অবস্থা তোমরা দেখতে